ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर कर्मयोग बक्तृतामालार मध्य थेके कर्म रहस्य बक्तृतार थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा जेखाने शेष करेछिलाम सेटि दिये आजके आमरा शुरू करते चाई। স্বামীজি বলেছিলেন, যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎচিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো কার্য কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দিবে না। সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলির দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এই রূপ হয় তখন সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়। আমরা বলি না চরিত্রবান মানুষ, আহা কি চরিত্রবান মানুষ। এই চরিত্রবান মানুষ এই অধ্যায়টি এই রকমভাবেই নির্ণীত হয় যে চরিত্র তৈরি হয় ভালো কর্মের। চরিত্র দুটি দিয়েই তৈরি হয়, ভালো এবং খারাপ কর্ম দিয়ে। কিন্তু চরিত্রবান মানুষ বলতে আমরা শুধুমাত্র যারা ভালো কর্মে করে চলেছেন তাদেরকেই মনে করে থাকি এবং তাদেরকে তাদের কাজকেই আমরা স্বীকৃতি দিয়ে থাকি। বলছেন আমরা যখন কেবল রোজ ভালো কাজ করতে যাই, একদিনে আমরা ভালো মানুষ হই না, কিন্তু যদি আমরা নিরন্তর প্রচেষ্টা চালাই, আমি কেবলমাত্র শুভ কর্ম করব, আমি কেবলমাত্র ভালো কর্ম করব, এই বোধটাকে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে নিত্য জাগিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে সেই ভালো কর্মের সমষ্টিরাশি আমার এমন একটি শুভ চরিত্রের রচনা করবে আমার ভেতরে, আমার দ্বারা কোনোভাবে কোনো কাজ খারাপ কর্ম করা সম্ভব হবে না। তারপর থেকে আমরা পড়তে শুরু করব। যেমন কুর্ম তাহার পা ও মাথার খোলার ভেতরে গুটাইয়া রাখে, তাহাকে মারিয়া ফেলিতে পারো, খণ্ড খণ্ড করিয়া ফেলিতে পারো, তথাপি পা ও মাথা বাহিরে আসিবে না। তেমনি যে ব্যক্তির ইন্দ্রিয় এবং প্রবৃত্তিগুলি সংযত হইয়াছে তাহার চরিত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছে। সে তার অন্তরিন্দ্রিয়গুলি সংযত করিয়াছে, তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সেগুলিকে বহির্মুখী করিতে পারে না। এই নিরন্তর সচ্চিন্তার প্রতিক্রিয়ার দ্বারা শুভ সংস্কারগুলি তাহার মনের উপরিভাগে সর্বদা আবর্তিত হওয়ায় সৎকর্ম করিবার প্রবণতা প্রবল হয় এবং তাহার ফলে এই হয় যে আমরা ইন্দ্রিয়গুলি জ্ঞানেন্দ্রিয়ের যন্ত্র ও স্নায়ুকেন্দ্রগুলিকে জয় করিতে সমর্থ হই। এইভাবে চরিত্র প্রতিষ্ঠিত হয়, তখনই মানুষ সত্য লাভ করিতে পারে। এইরূপ লোক কি চিরকালের জন্য নিরাপদ? তাহাদের দ্বারা কোনো অন্যায় অশুভ কার্য সম্ভব নয়। তাহাকে যেরূপ সঙ্গেই রাখ না কেন, তাহার কোনো বিপদের সম্ভাবনা নেই। এই সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরও এক উচ্চতর অবস্থা আছে, মুমুক্ষুত্ব। তোমাদের স্মরণ রাখা উচিত যে সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি এবং প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লইয়া যায়। বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করিয়াছিল, মানুষ কেবল কর্মের দ্বারাই সেই অবস্থা লাভ করিতে পারে। বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী আর খ্রিস্ট ছিলেন ভক্ত, কিন্তু উভয়েই একই লক্ষ্যে উপনীত হইয়াছিলেন, এইটুকুই বোঝা কঠিন। মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা। যেমন অশুভ বন্ধন হইতে তেমনি শুভ বন্ধন হইতেও মুক্তি। সোনার শিকল শিকল, লোহার শিকল শিকল। আমরা আঙুলে একটি কাঁটা ফুটিয়াছে, আরেকটি কাঁটা দ্বারা ওই কাঁটাটি তুলিয়া ফেলিলাম, তোলা হইলে দুই কাঁটাই ফেলিয়া দিলাম, দ্বিতীয় কাঁটাটি রাখিবার দরকার নাই, কারণ দুটি তো কাঁটা। এইরূপ অশুভ সংস্কারগুলি শুভ সংস্কার দ্বারা ব্যাহত করিতে হইবে। মনের মন্দ সংস্কারগুলি দূরীভূত করিয়া সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত করিতে হইবে। যতদিন না যাহা কিছু মন্দ তাহা প্রায় অন্তর্হিত হয় অথবা নিয়ন্ত্রিত হইয়া মনের এক কোণে বশীভূতভাবে থাকে, কিন্তু তারপর অশুভ সংস্কারগুলি জয় করিতে হইবে। এইরূপ আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায়। কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর
কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসু, পেশী ও মস্তিষ্ক উহা হইতে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তাহার যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। স্বামীজি এইবার এগিয়ে যাওয়ার পথটি বলছেন, ভালো খারাপ থেকে ভালো হওয়ার পথ আমাদের প্রথমে তিনি দেখিয়েছেন। খারাপ থেকে ভালো হওয়ার মূল পথ হচ্ছে এত ভালো কাজ করে যেতে হবে, নিরন্তর এত ভালো কাজ করে যেতে হবে যে ভালো কাজের একটি সংস্কার আমার ভেতরে যেন পড়ে। আপনাদের মনে আছে কর্মযোগে প্রথম বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, একটি জায়গার মধ্যে প্রথমে একটি দেওয়ালে তুলনা করেছিলেন এইভাবে, একটি দেওয়ালের ওপর একটি দাগ দেওয়া হলো। আমরা প্রথম দিন সেই দাগটি পড়া মাত্র যখন জল দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে দিই সেই দাগটি অপসৃত হয়, কিন্তু নিত্য সেই একই জায়গায় একটি করে দাগ দিলে এবং সেটিকে ধোয়ার পরে রোজ দেখা যায় একটু একটু করে সেই দাগের সামান্য একটু অংশ থেকে যায়, এবং ক্রমাগত একই জায়গায় দাগ লাগতে 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 এত তীব্র সেই দাগের মানে আকৃতি হয় যে কোনো রকম কোনো ডিটারজেন্ট পাউডার কোনো কিছু দিয়ে সেটা তোলা যায় না। ওই যে দাগটি নিরন্তর লাগলো সেইগুলি হচ্ছে সংস্কার সমষ্টি, এবং তাদের যে ঘনীভূত রূপ সেটি হচ্ছে চরিত্র। ঠিক সেই রকম অশুভ সংস্কার এবং শুভ সংস্কার দুটি নিয়েই আমরা জন্মগ্রহণ করি। আমরা যদি অশুভ সংস্কারকে অতিক্রম করতে চাই তাহলে আমাদের নিরন্তর শুভ কর্ম করে যেতে হবে। শুভ সংস্কার রাজি আমাদের ভেতরে এত তীব্র পরিমাণে আবর্তিত হবে আমরা আর কোনো রকম খারাপ চিন্তা কোনো রকম মলিন চিন্তার ভেতরে নিজেদেরকে আর ডুবিয়ে দিতে পারবো না। তখন দেখব আমরা খুব সহজে শুভ সংস্কারের মধ্যে কাজ করছি, এটাই হচ্ছে কথা। এই বোধটা আমাদের ভেতরে জাগা দরকার। বলছেন উদাহরণ দিচ্ছেন কীরকম না, ওই কচ্ছপের মতো। কচ্ছপ যেরকম একবার তার মাথা এবং হাত পা দুটিকে তার খোলের ভেতরে ঢুকিয়ে দিলে আমরা যত চেষ্টা করি না কেন কিছুতেই তাকে সে খোলের ভেতর থেকে বার করতে পারি না। এমনকি কচ্ছপটিকে কেটে যদি দুখণ্ডিতও করা হয় তথাপি একবার যখন খোলের ভেতরে তারা ঢোকায় ঠিক সেই রকমভাবে আর তারা বার করতে পারে। ঠিক সেই রকম মানুষের শুভ সংস্কার রাজি তার মনের ওপর এমন একটি প্রভাব ফেলতে থাকে যে সে কিছুতেই আর খারাপ কাজ করতে পারে না। নানা চেষ্টা নানা রকমের যে আছে উদ্দীপন সেগুলো এইগুলির ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু এটি শেষ কথা নয়, এটির পারে যাওয়ার একটা কথা আছে, সেটি স্বামীজি বলছেন। কথামৃতে এক কাঠুরিয়া এবং এক ব্রহ্মচারীর গল্প আছে। কাঠুরিয়া এক জায়গায় কাঠ কাটছিল, পথে তার এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী তাকে বললেন এগিয়ে যাও। কাঠুরিয়া যেখান থেকে কাঠ কাটছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে দেখল যে আগে সে একটা সাধারণ কাঠের গাছের বনে সে কাঠ কাটত, এখন এগিয়ে যাওয়ার পর সে চন্দনের বনের সন্ধান পেল। তখন সেই চন্দন কাঠ প্রচুর পরিমাণে সে কেটে বিক্রি করলো, প্রচুর অর্থ হলো, বাড়িতে সে খুব আনন্দে থাকতে থাকলো। একদিন তার মনে হলো যে কাঠুরিয়া তো থেমে ব্রহ্মচারী তো থেমে যেতে পারেনি, তাহলে আরেকটু এগিয়ে দেখি। চন্দনের বন অতিক্রম করে সে তামার খনির সন্ধান পেল, প্রচুর তামা তুলে সে বিক্রি করলো, প্রচুর ধনী হয়ে আরামে থাকতে লাগলো। একটা সময় তার মনে হলো কাঠুরিয়া তো ব্রহ্মচারী তো আমাকে থেমে থাকতে বলেনি। এইভাবে এগিয়ে যেতে যেতে রূপার খনি, সোনার খনি এবং পরে মণিমাণিক্য নানা কিছুর দর্শন পেতে থাকলো। ঠিক ওই রকম আমাদের ভালো হওয়াটা যদি এক জায়গায় গিয়ে থেমে যায় তাহলে কিন্তু এই ভালোর যে উন্নততর দৃষ্টি সেটার দিকে কখনোই আমাদের মন ভালো হবে না। আমরা খারাপ জিনিসপত্র খাই, তার থেকে দুধ খাওয়া শুরু করলাম, সেটা স্বাস্থ্যকর খাবার, কিন্তু যদি শুধু দুধেতেই আমরা মেতে থাকি তাহলে কিন্তু দুধের যে আরও ভ্যারাইটি, দুধের যে ঘনীভূত রূপ সেটিকে আমরা কিছুতেই খুঁজে পেতে পারবো না। এই যে নিরন্তর চেষ্টা, যে অবস্থায় আছি তার থেকে এগিয়ে যাওয়ার, তার চেয়ে আলো আরও ভালো হওয়ার যে ব্যাপার, এটাকেই বলা হয় মুক্তি পাওয়ার ইচ্ছা বা মুমুক্ষুত্ব, যেটা স্বামীজি বলছেন। এই সৎপ্রীতি সম্পন্ন হওয়া অপেক্ষা আরও এক উচ্চ অবস্থা আছে, সেটি হচ্ছে মুমুক্ষুত্ব, মুক্তি পাওয়ার ইচ্ছা। আমি যে অবস্থায় আছি তার চেয়ে আরও ভালো হওয়ার, এমন এক অবস্থায় যেখানে ভালো মন্দ কোনো কিছুই আর আমাকে স্পর্শ করতে পারবে না।
স্বামীজী বলছেন, তোমাদের স্মরণ রাখা উচিত যে সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি এবং প্রতিযোগী সমভাবে একই লক্ষ্যে লইয়া যায়। বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনা দ্বারা যে অবস্থা লাভ করিয়াছেন, মানুষ কেবল কর্মের দ্বারাই সেই অবস্থা লাভ করিতে পারে। কি সুন্দর কথা, কত বড় আশ্বাসের কথা বলছেন। আমাদের সর্বদা নিরন্তর প্রচেষ্টা করতে হবে লেগে যেতে, এমন নয় যে কেবলমাত্র তার একটি পথ আছে। আমরা যে পথটিকে অবলম্বন করব, যে শুভ পথটিকে অবলম্বন করব, যত আমরা সেই পথে চলতে থাকব তত আমাদের জীবনের, ব্যক্তি জীবনের মানোন্নয়ন হয়। আপনাদের মনে আছে কি না জানি না, এটা প্রায় সকলের জীবনেই ঘটেছে। আমরা যখন স্কুলে প্রথম লেখাপড়া করা শুরু করি, তখন হাতের লেখা করার জন্য বিশেষ প্যাটার্নের খাতা থাকতো, তাতে ছটা করে লাইন থাকতো, ওই ছটা লাইনের ভেতর দিয়ে আমাদের ওই ইয়ে করতে, হাতের লেখা করতে শেখানো হতো। তারপরে ধীরে ধীরে সেটাই যখন আমাদের অভ্যাস হয়ে গেল, তখন আমরা দুটো লাইন টানা খাতায় লেখা শুরু করলাম। তারপরে একটা সময় এলো যে সময় আমাদের আর কোনো লাইন টানা খাতার দরকার নেই, সাদা ধবধবে পাতাওয়ালা খাতায় আমাদের লিখতে বলা হলো। কিন্তু আমাদের অভ্যাস এমন হলো যে আমরা এই সেই সাদা খাতায় আমাদের সোজাসুজি লেখার অভ্যাসটা চালিয়ে সেইখানে সাদা খাতায় একটি নতুন রকমের লেখার স্টাইল আমরা চালু করলাম। দেখবেন এই ক্রম উন্নয়ন হচ্ছে, যেরকম হাতের লেখার ক্ষেত্রেও যেরকম ক্রমান্বয় হয়, ঠিক চরিত্রগত দিক থেকে ঠিক সেরকম হয়। আমরা প্রথমে একটা নির্দিষ্ট পথ দিয়ে যাই, যেমন বুদ্ধ গেলেন তার জ্ঞানের চর্চা দ্বারা। আমি কি শুধু এই শরীর, আমি কি শুধু এই মন, আমি কি এই এই জ্ঞানের চর্চা দিয়ে তিনি এই শরীরের বাইরের যে মানুষ সেই তাকে খোঁজার চেষ্টা করলেন, সেই অনুভূতি রাজ্যের চরমতম অবস্থায় গেলেন, বোধি জ্ঞান প্রাপ্ত হলেন। যিশু নিরন্তর প্রার্থনা করে মানুষকে দেখালেন যে নিরন্তর প্রার্থনা করলে আমরা ঈশ্বর সমীপে এসে উপস্থিত হই। আর মানুষ কর্মের দ্বারা কীরকম কর্ম? সৎকর্ম। আমরা যত সৎকর্ম করি তত সৎকর্ম করতে আমরা উৎসাহিত হই। আমাদের, আপনাদের উদাহরণ দিয়েছিলাম, আমাদের এখানে দুজন, দু তিনজন ম্যাটাডোর এই মোটর ভ্যান চালান এরকম চালক ছিলেন। আমরা যখন প্রথম কোভিডের রিলিফ, কোভিড এবং আমফানের রিলিফ শুরু করি, সেই সময় কোভিডের ভয়ে আমরা কোনো ড্রাইভার পাইনি, ফলে গাড়িতে করে রিলিফের মেটেরিয়াল নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা মেশিন ভ্যান ব্যবহার করতাম। সেই মেশিন ভ্যানওয়ালারা ঠিক দুপুর দুটোর সময় এসে উপস্থিত হতো, আমরা সেই সব জিনিসপত্র, যা যা জিনিসপত্র দেওয়া হবে সেগুলো আমরাই কাঁধে করে সেগুলো তুলতাম। মেশিন ভ্যানেরারা চুপটি করে দাঁড়িয়ে থাকতো। তারপরে একটা সময় দেখা গেল ধীরে ধীরে ওরাও আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই ভ্যানে জিনিস আপলোড করা শুরু করলো, এবং অনেক সময় আনলোডিংয়ের সময় ফিরে আসার পরে ওর সাহায্য করতো। একটা সময় দেখলাম ওরা দুটোর বদলে সকালবেলা আসা শুরু করছে। কী করে তারা? তারা এসে দেখলো যে আমরা যে কাজগুলো করি, যেমন জিনিসপত্র, মালপত্র ওজন করা, সেগুলোর প্যাকিং করা, এই কাজে ওরাও আমাদের সঙ্গী হয়ে গেল। দেখুন, একটা সময় ওরা দাঁড়িয়ে থাকতো, তারপরে ওরা একটু একটু করে কাজে লিপ্ত হলো, এবং তারপরে ওরা ধীরে ধীরে আমাদেরই সঙ্গী হয়ে উঠল। দেখুন, একটা মানুষের জীবনের এই পরিবর্তনটি সব সময় পরিলক্ষিত হয়, ঠিক সেই রকম। এবং এই কাজ করতে করতে তারা প্রত্যেকটি কাজের ভেতরে আনন্দ খুঁজে পাচ্ছে বলে পরের কাজের দিকে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জীবনের কিন্তু একমাত্র লক্ষ্য, ধীরে ধীরে এগিয়ে যাওয়া। যেখানে আছি, যে অবস্থায় আছি, সে অবস্থা নয়, তার চেয়ে উন্নততর, তার চেয়ে আরও ভালো অবস্থায় যাওয়াটাই আমাদের লক্ষ্য। স্বামীজি উদাহরণ দিয়েছেন যে কেন আমরা এই ভালো খারাপ দুটিরই পারে যাব। কারণ খারাপ যেমন আমাদের বেঁধে রাখে, ভালো ঠিক সেরকম আমাদের বেঁধে রাখে। উদাহরণ দিয়েছেন, লোহার শৃঙ্খল শৃঙ্খল, সোনার শৃঙ্খল শৃঙ্খল। লোহার শেকল তার দাম কম, কিন্তু সে একইভাবে আমাকে বেঁধে রাখে। তাই ভাবলাম কম দামি জিনিস দিয়ে কেন বাঁধবো, সোনার চেন করে বাঁধলাম। কিন্তু সেই একই কাজ সে করতে থাকলো, তার অবস্থার পরিবর্তন হলো, দামের পরিবর্তন হলো, উন্নততর জীবন হলো, কিন্তু সে সেই বেঁধেই রাখতে থাকলো। আমরা কি করি? এই নিরন্তর কর্ম আমাদের আরেকটি কর্মে প্রবৃত্ত করে, আবার আরেকটি কর্মে প্রবৃত্ত করে, ফলে কর্মপ্রবাহের ভেতরে আমরা জুড়ে পড়ি। কেন আমাদের এই বন্ধনটা হয়? কারণ আমরা ওই কর্ম করার ফলে যে আনন্দ, তার সঙ্গে যে আরেকটা বাই প্রোডাক্ট হয়,
সেটা হচ্ছে নাম যশ, সেইটির মধ্যে পড়ে থাকলাম। আমি এইখানে রিলিভ করেছি, আমি ওই কাজটা করেছি, আমি এতজনের উপকার করেছি, এই যে বোধটা আমাদের নিরন্তর সেই জায়গার মধ্যে বেঁধে রাখে। এই বোধের পারে যেতে গেলে আমাদের কোনো কিছুর প্রত্যাশা না করে এগিয়ে যেতে হবে। স্বামীজি তুলনা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের তুলনা, এটা উদাহরণটি যে পায়ে একটা যদি কাঁটা পুঁটে থাকে তাহলে সেই কাঁটাটা তোলার জন্য ওই রকম আরেকটি কাঁটার জোগাড় করতে হয়, সেই কাঁটা দিয়ে আস্তে আস্তে ঠেলা দিলে যে কাঁটাটা আমার পায়ে ফুটেছে সেটাও বেরিয়ে আসে, তখন দুটো কাঁটাকেই ফেলে দিতে হয়। এই দুটো কাঁটাকে যদি না ফেলতে পারি তাহলে আমাদের হবে না। স্বামীজি বলছেন যে এই শুভ সংস্কারগুলি জয় করতে হবে, এইরূপ আসক্ত মন ক্রমে অনাসক্ত হয়ে যাবে। যে মন শুভ কর্ম করার জন্য আসক্তিতে পূর্ণ হয়, আমি ভালো কাজ করব, সেগুলি কাজ করে কিন্তু তার বদলে কোনো কিছু চায় না। যে আনন্দ যেটা আছে সেটা সে অনুভব করে কিন্তু সেটা সে চায় না। যদি কেউ তার প্রশংসা করে তাতেও যেমন তার কিছু এসে যায় না, যদি কেউ তার নিন্দে করে তাতেও তার সেরকমভাবে মনের ওপর কোনো প্রভাব পড়ে না। কি সুন্দর কথা বলছেন স্বামীজি, কর্ম করো কিন্তু এই কর্ম বা চিন্তা যেন মনের ওপর গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসুক, পেশি মস্তিষ্ক হইতে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তাহারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। কোনোভাবেই যেন আমার আত্মা বদ্ধ না হয়, সেটা যেরকম তার মুক্ত স্বভাব আছে সেটিকে যেন সে করে যেতে পারে। ইহা করিবার উপায় কি? স্বামীজি বলছেন, আমরা দেখিতে পাই যে কার্যে আমরা আসক্ত হই তাহারই সংস্কার থাকিয়া যায়। সারাদিন শত শত ব্যক্তিকে দেখিয়াছি, তাহাদের মধ্যে এমন একজনকে দেখিয়াছি যাহাকে আমি ভালোবাসি। রাত্রে যখন শয়ন করিতে গেলাম তখন আমার দৃষ্ট মুখগুলির বিষয় চিন্তা করিবার চেষ্টা করিতে পারি, কিন্তু এক মিনিটের জন্য যে মুখখানি দেখিয়েছিলাম যাহাকে আমি ভালোবাসি সেই মুখখানি আমার মনে ভাসিয়া উঠিল, আর সব মুখগুলি কোথায় অন্তর্হিত হইল। ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ আসক্তিবশত অন্যান্য মুখগুলি অপেক্ষা ওই মুখখানি আমার মনে গভীর চিহ্ন রাখিয়া গিয়াছে। শারীরিক দিক দিয়া মুখগুলি দেখার কাজ এর একরূপই। যে মুখগুলি আমি দেখিয়েছি সবগুলির ছবি আমার অক্ষি জালের উপর পড়িয়াছিল, মস্তিষ্ক ওই ছবি গ্রহণ করিয়াছিল, কিন্তু মনের উপর উহাদের প্রভাব একরূপ হয় নাই। বেশিরভাগ মুখ হয়তো সম্পূর্ণ নূতন ছিল, এমন সব নূতন মুখ হয়তো দেখিয়াছি যেগুলি সম্বন্ধে আমি পূর্বে কখনো চিন্তাই করি নাই, কিন্তু যে মুখখানি একবার মাত্র চকিত দর্শন পাইয়াছি তাহার সহিত চিত্তের বিশেষ যোগাযোগ ছিল। হয়তো কত বৎসর ধরিয়া মনে মনে তাহার ছবি আঁকিতেছিলাম, তাহার সম্বন্ধে শত শত বিষয় জানিতাম, এমন এই নূতন করিয়া দেখায় এখন এই নূতন করিয়া দেখায় মনের শত শত স্মৃতি জাগিয়া উঠিল। অন্য বিভিন্ন মুখগুলি দেখবার সমবেত ফলে মনে যে সংস্কার পড়িয়াছে ওই একখানি মুখ মানসপটে তদাপেক্ষা শতগুণ অধিক সংস্কার ফেলিয়া মনের উপর দারুণ প্রভাব বিস্তার করিবে। আমরা যে জিনিসটিকে ভালোবাসি, যে কাজটিকে করিতে ভালোবাসি, সেই কাজের প্রতি আমাদের একটা অদ্ভুত আসক্তি তৈরি হয়। আমরা এইখানে উদাহরণ দিয়েছেন স্বামীজি, রোজ আমরা কত শত মানুষকে দেখি কিন্তু যে মানুষটিকে আমি ভালোবাসি বা যে মানুষটাকে আমার মনে ধরে সেই মানুষটির কথাই আমার মনে থাকে, বাকি যত যে আজকে সারাদিন প্রত্যেককে যেভাবে দেখি, আমার চোখ যেরকমভাবে অ্যাকশান নেয়, আমার মন যেভাবে অ্যাকশান নিয়ে সেগুলো তার ছবি নিজের কাছে জমা রাখে, ঠিক সেই রকমভাবে যত মানুষ দেখেছি সকলের ছবি ওইভাবেই জমা পড়েছে, কিন্তু যে মানুষটিকে, যে চরিত্রটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার প্রভাব আমাদের মনের ভেতর এত তীব্রভাবে পড়ে বাকিগুলি সমস্ত কিছু তার থেকে চলে যায়। এই এটা এক ধরনের আসক্তি, শুধুমাত্র সেই ছবিটাই আমার মনে থাকে যেটি আমার ভেতরে আছে, যে ছবিটিকে আমি ভালোবাসি। ঠিক সেই রকমভাবে যে কাজটিকে আমি ভালোবাসি, আমার শত আমি সারা দিন ধরে কত কাজ করি, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করতে যাই, বাজার করে নিয়ে এসে বাজার রেখে দিয়ে স্নান নাদি করে খাওয়া দাওয়া করে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হই, সারাদিন মন প্রাণ উজাড় করে অফিসে করি, বিকেলবেলা ফিরে আসি কাজ করে, তাস খেলতে যাই, তারপরে ফিরে এসে রাত্রিরে একটু উপাসনা করে তারপরে আমি
খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে যাই। এই শত শত কার্যগুলির মধ্যে যে কাজটি আমার সবচেয়ে বেশি প্রিয় সেই কাজটি আমি শতক্লান্তি সত্ত্বেও করি। আমার রোজ রাত্রি 10টার সময় ঘুমোতে যাওয়ার কথা, আমাকে সেই সময় কেউ কাজের কথা বললে আমি বলি না আমি ভীষণ ক্লান্ত, আমি কোনো মতে কাজ করতে পারবো না, অথচ আমি ক্রিকেট খেলা দেখতে ভীষণ ভালোবাসি। ক্রিকেট ম্যাচগুলো রোজ 9:30 থেকে 11:30 অবধি হয়, আমি কিন্তু তখন আর আমার ঘুম পায় না, তখন আমি দ্বিগুণ উৎসাহে উঠি। আমি কিন্তু পরের দিন ঠিক একই রকমভাবে কার্য করি, কিন্তু রাত্রিরে দ্বিগুণ উৎসাহে 9:30 থেকে 11:30 অবধি আমি ক্রিকেট খেলা দেখি, আমি এতটুকু ক্লান্ত হই না। তার কারণ হচ্ছে ওই খেলা, ওই প্রিয় বস্তুটির প্রতি আমার আসক্তিটা এত তীব্র হয়ে থাকে, বাকি যে কাজগুলো যেগুলো আমি করি সেগুলো আমাকে সেভাবে প্রভাবিত করে না। স্বামীজি বলছেন, অতএব অনাসক্ত হও, সব ব্যাপার চলিতে থাকুক, মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক, নিরন্তর কর্ম করুক, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করিতে পারে। তুমি যেন সংসারের বিদেশী পথিক, যেন দুদিনের জন্য আসিয়াছ, এইভাবে কর্ম করিয়া যাও, নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে ফেলিও না, বন্ধন ভরো ভয়ানক। এ জগৎ আমাদের বাসভূমি নয়, নানা অবস্থার ভিতর দিয়া আমরা চলিয়াছি, এ সংসার এ পৃথিবীর সেগুলিরই একটি। সাংখ্যের সেই মহাবাক্য স্মরণ রাখিও, সমুদায় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য না। সংহাতানাম পরার্থত্বাৎ, এই হচ্ছে কথা, যা কিছু করছি সব অন্যের জন্য, আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন, ইহা অন্য কোনো অর্থই নাই। আত্মা যাহাতে জ্ঞান লাভ করিতে পারে, জ্ঞানের দ্বারাই আত্মা নিজেকে মুক্ত করিতে পারে, ইহাই প্রয়োজন। যদি সর্বদাই এ কথা স্মরণ রাখি তবে কখনোই প্রকৃতিতে আসক্ত হইব না, আমরা বুঝিব প্রকৃতি আমাদের একটি পাঠ্যপুস্তক মাত্র, ইহা হইতে জ্ঞান লাভ করিবার পর আমাদের নিকট ওই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না। তাহা না করিয়া প্রকৃতির সহিত আমরা নিজেদের মিশাইয়া ফেলিতেছি, ভাবিতেছি আত্মাই প্রকৃতির জন্য। চলিত কথায় আছে, আমরাও মনে করি মানুষ খাইবার জন্য বাঁচে, বাঁচার জন্য যে খায় তা নয়। আমরা ক্রমাগত এই ভুল করিতেছি, প্রকৃতিকেই আমি ভাবিয়া উহাতে আসক্ত হইতেছি, এই আসক্তি হইতেই আত্মার উপর গভীর সংস্কার পড়ে এবং এই সংস্কার আমাদিগকে বদ্ধ করে, স্বাধীনভাবে কর্ম করিতে না দিয়া ক্রীতদাসের মতো কর্ম করা, এটা হচ্ছে কথা। আমরা সবসময় এই বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি, আমরা এই বন্ধনের বাইরে যাবার চেষ্টা করব, আমরা নিরন্তর কর্ম করে যাব, নিরন্তর শুভ কর্ম করে যাব। একটি শুভকর্ম আমাদের অপর আরেকটি শুভকর্ম করতে প্রবৃত্ত হবে, কিন্তু সেই শুভকর্ম যদি আমার ভেতরে আসক্তির সঞ্চার করে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হবে না, এইটা কিন্তু সবসময় বুঝে যেতে হবে। সেই একটি গল্প আছে, একজন রাজা একজন সাধুর কুটিয়ায় গিয়ে উপস্থিত হয়েছে, একটা গুহার ভেতরে গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে দেখলো তার বিশেষ কিছু জিনিস নেই, একটি কম্বলের ওপর সে বসে আছে, সেটি তার রাত্রিরে শয্যার পাত্র, আর আরেকটি জলপাত্র আছে। সে জিজ্ঞাসা করলো তাকে, হ্যাঁ সাধু, তোমার তো কোনো জিনিসপত্র নেই? তখন সাধুটি বললেন, সেই রাজাকে বললেন, তোমারও তো কোনো জিনিসপত্র নেই? বলছেন, আমি তো পর্যটক, দেশ ঘুরতে বেরিয়েছি, আমার তো সঙ্গে জিনিসপত্র থাকার কথা নয়। সন্ন্যাসীও বললো, আমিও ঠিক তাই, পর্যটক, দেশ দেখতে বেরিয়েছি। এই বোধটা যদি আমাদের ভেতরে থাকে তাহলে দেখবেন বহু জিনিস যেগুলোকে আমরা সংগ্রহ করার চেষ্টা করি সেই জিনিসগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় বলে বোধ হবে। খুব ভালো একটা এক্সারসাইজ আছে, প্রত্যেক 6 মাস অন্তর নিজের বাড়ির আলমারি যেখানে আপনি জামা কাপড়গুলি রাখেন সেগুলি একবার করে হাত বুলিয়ে দেখবেন, দেখবেন বহু কাপড় জামা আছেন যেগুলিকে সংগ্রহ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছিলেন, অথচ এই 6 মাস বাদে মনে হচ্ছে এটা আর আপনাকে মানায় না, এটা পরলে আপনাকে আর ভালো দেখাবে না, হয় আপনি এটার জন্য বড্ড টাইট হয়ে গেছেন অথবা এটার জন্য এত লুজ হয়ে গেছেন সেটাকে অল্টার করে আর আপনি পরতে পারছেন না, এটা আর পরা যায় না, এটা ইউজলেস। একটা সময় যে জিনিসটা ইউজফুল ছিল পরের জিনিস সেইটাই ইউজলেস হয়, জীবন তাই কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে নিরাসক্ত হয়ে কর্ম করে যাওয়ার কথা, একেবারে সেই
হাঁসের মতো সে জলের মধ্যে থাকে, জলের ভেতরেই সে বিচরণ করে, অথচ এতটুকু জল তার গায়ে লাগে না। যে মুহূর্তে জল থেকে সে উঠল, ডানাটা ঝাড়লেই তার শরীরে লেগে থাকা সমস্ত জল ঝরে পড়ে, সে ঝকঝকে শুকনো হয়, ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই রকম এই আমি এই যাবতীয় কিছু কাজ করছি, আসক্তি আমাদের বেঁধে রাখে, আমাদের এগিয়ে যেতে পারে না। আমাদের আমরা ভুলে যাই আমরা অমৃতের সন্তান, আর তার বদলে আমরা কৃতদাসের মতো কাজ করতে থাকি। আজ এই পর্যন্ত, স্বামীজির ইচ্ছা হলে আবার এই কর্মরহস্যের বাকি অংশটি নিয়ে আমরা আগামী দিন আবার আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।